তোমরা মুক্ত মনে শোনো এবং ওনার সাথে ইন্টারঅ্যাকশন করবে, তোমাদের মনে যা প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু তোমরা জিজ্ঞেস করবে। তোমাদের সামনে বসতে বলেছি এই কারণে মাইকের দূরত্ব যাতে তোমাদের থাকে, তোমাদের হাতে মাইক দেওয়া হবে, তোমরা ওনার সাথে সেটা নিয়ে ডিসকাশন করবে। তবে উনি যখন পড়াবে তখন তোমরা কোনো কথা বলো না, কারণ তোমরা খাতায় লিখে রেখো যে কি প্রশ্ন, তারপরে উনি যখন তোমাদের সাথে আলোচনা করবে তোমাদের প্রশ্নগুলো সমাধান তোমরা ওনার থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাই প্রথম যেটা উঠে আসে সেটা হচ্ছে নিউটন। আবার উল্টো দিকে বলা যায় যে যখনই আইনস্টাইন তো প্রথম রিলেটিভিটিতে কাজ করেননি, আইনস্টাইনের আগেও অনেকে কাজ করেছে, বেসিক্যালি উঠে এসেছে কিছু জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে, জিওমেট্রি হাজার হাজার বছরের পুরনো কনসেপ্ট। কিন্তু সেখান থেকে যখন আমরা এগিয়ে আসি একদম লাস্ট, আমি গত 150 বছরের কথা বলছি, যখন আমরা এখন জিওমেট্রিকে আমরা ভাবি ফ্র্যাকচার জিওমেট্রি কথা আমরা ভাবি, তো এইসব জায়গায় আমরা যখন আসছি আমরা যখন প্রোবাবিলিটির কনসেপ্ট, স্টোকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন, স্টোকাস্টিক প্রসেসের কনসেপ্টে যাচ্ছি, তার সবই ডেভেলপমেন্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল বায়োলজিস্টদের হাতে। কিন্তু বেসিক্যালি তাদের কাজের প্রথম এবং প্রধান অংশ, মেইন সমস্ত কাজটাই হচ্ছে ম্যাথামেটিক্সের, কিন্তু তারা কিছু মডেল নিয়ে কাজ করে। এরপর আমি বলি ক্লাসিক্যাল মেকানিক্সের ডেভেলপমেন্টটা আমি কিছুটা বললাম। প্যারালালি আরেকটা ডেভেলপমেন্ট উঠে এসেছিল, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্স। ইলেকট্রোম্যাগনেটিক্সের প্রধান সূত্র যিনি দিয়েছিলেন ম্যাক্সওয়েল, অনেকে বলে ইলেকট্রোম্যাগনেটিক্স এটা সম্বন্ধে আর কিছু না জেনে শুধু ম্যাক্সওয়েলের চারটে সূত্র জানলেই চলে। এবং বলতে গেলে গোটা থিওরিটাকে তিনি একটা পরিষ্কার জায়গায় দাঁড় করিয়েছিলেন, যেখান থেকে যেটা ক্লাসিক্যাল ফিজিক্সের একটা অন্য পাঠ। এই দুইয়ের থেকে আরেকটু এগিয়ে এসে যখন রিলেটিভিস্টিক থিওরির ধারণাকে একসঙ্গে আনতে গেলাম, তখন দেখা গেল মানে আমি বলছি অ্যাকচুয়ালি আমি তো আমরা একটা বৃহত্তর সমাজ, সেই সমাজ যারা শিক্ষা বা পড়াশুনোর কথা নিয়ে ভেবে আসছে সেটা তো আবহমান থেকে চলেই আসছে, তাই আমি আমরা কথাটা চলে আসি। তো রিলেটিভিস্টিক ভাবনার যা জিনিসটা যখন এলো তারপরে আমরা দেখলাম যে দুটো জায়গার থেকে প্রবলেম এলো। এক নম্বর হচ্ছে যে ওয়েট পার্টিকেল ডুয়ালিটি, এবং দু নম্বর হচ্ছে কনসেপ্ট অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অর্গানিজম। অর্থাৎ কিনা যখন আমরা সেলেস্ট্রিয়াল বডির ডিনামিক্সটা কনসিডার করছি বা আমরা যখন অণু পরমাণুর যে গতিবিদ্যা সেটা নিয়ে ভাবছি, তখন দেখছি নিউটোনিয়ান মেকানিক্স আর কাজ করছে না, অন্য কিছু ভাবনার প্রয়োজন। বা নিউটোনিয়ান মেকানিক্সের কে পেরিয়ে আরও তাকে তার একটা বৃহত্তর জায়গায় যাওয়ার প্রয়োজন, উঠে এলো কি খুব সহজ সমাধান, অনেক বড় বড় এক্সপেরিমেন্টালিস্ট এবং অনেক থিওরিটিশিয়ানদের যুগ্ম প্রচেষ্টা, তাদের মধ্যে অনেকেরই ডিগ্রি ম্যাথমেটিক্স ছিল, আমি সেটা আলাদা করে যাচ্ছি না, কোয়ান্টাম মেকানিক্স। তারপরে লাস্ট 100 বছর বলতে গেলে এত নতুন সাবজেক্ট এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে উঠে এসছে যে এখন বলতে গেলে হায়ার স্টাডিজে গিয়ে তোমরা দেখতে পাবে দের ইজ নো ডিস্টিংশন বিটুইন ডিফারেন্ট সাবজেক্ট। অর্থাৎ যদি কেউ ফিজিক্স ভালোবাসো এবং পড়তে পারো, কোনো কারণে ফিজিক্স না পড়তে পেরে ম্যাথমেটিক্স পড়তে এসছো, তাহলে দুঃখ পাওয়ার কিছু কারণ নেই। তার কারণ আমি খুব জোরের সঙ্গে বলতে পারি ম্যাথমেটিশিয়ানরা খুব পাওয়ারের সঙ্গে ইভেন এক্সপেরিমেন্টাল ফিজিসিস্টদের কাজ করছে, তাদের গ্রুপে কাজ করছে। এবং আমি বলছি এই বছর ভাটনগর পুরস্কার যিনি পেয়েছেন ফিজিক্সের, তিনি হচ্ছেন বাই ডিগ্রি একজন ম্যাথমেটিশিয়ান, এবং আমার সৌভাগ্য তিনি আমার ডিপার্টমেন্ট থেকে পাস আউট করেছেন। আমি শুধু একটা কথা একজনের কথা বললাম, কিন্তু এটা ঠিক যে বর্তমানে আমি কালকেও বলার চেষ্টা করেছিলাম যে পৃথিবীটা অনেক আমাদের কাছে এগিয়ে আসছে, পৃথিবী কেন পৃথিবীর বাইরেরও অনেক কিছু। কাজেই তোমরা তোমাদের ভালো লাগা বিষয়ের দিকে যাবে, কিন্তু সবসময়ই জানবে যে ম্যাথমেটিক্সের প্রতি একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং ভালোবাসা তৈরি করার চেষ্টা করবে। ভয় থাকবে মানে পুরোনো কথাবার্তা, আমার মনে হয় এগুলো আমাদেরই মতো কিছু লোকেদের তৈরি করা। এখানে একটু বলি মানে ওই জন্য বললাম অফ ক্যামেরা, সেটা হচ্ছে যে তিন ধরনের একাডেমিশিয়ান হয় আমার ভাবনায়। এক ধরনের হচ্ছে সেলসম্যান, হ্যাঁ সেলসম্যান জিনিসটা বুঝতেই পারছো, যারা
সেই গানটা দিয়ে যাচ্ছি। আমি সেল প্রশ্নটা একটু খারাপই বললাম হয়তো, কিন্তু আরেক ধরনের হচ্ছে তোমরা বলতে পারো বেসিক্যালি চাষি বা কারখানা শ্রমিক, যারা কিছু মেটেরিয়াল পাচ্ছে এবং সেটা দিয়ে কিছু ওই করেসপন্ডিং মেটেরিয়াল তৈরি করে যাচ্ছে, বছরের পর বছর উৎপন্ন করে যাচ্ছে। কিন্তু এর বাইরেও একটা বিরাট জগৎ আছে, তারা হচ্ছেন শিল্পী, যারা মাটির থেকে অসাধারণ মূর্তি তৈরি করে। তো তোমরা বিজ্ঞানের যে জায়গাতেই যাও না কেন, আমি চেষ্টা করব এই অডিয়েন্স থেকে বেশিরভাগ সবাই একটা বিজ্ঞান ভিত্তিক মানসিকতা নিয়ে আসুক, তারা বিজ্ঞানকে ভালোবাসতে শিখুক, এবং তারা জানবে যে বৃহত্তর অংশে তোমরা যখন প্রবেশ করছো তখন শুধু অঙ্কের সঙ্গে ফিজিক্স বা বায়োলজি বা কেমিস্ট্রি কেন, হায়ার থট যদি তোমরা করো তাহলে সেখানে অলমোস্ট কোনো সাবজেক্টের সঙ্গেই কোনো সাবজেক্টের কোনো বিরোধ নেই। যদি কেউ বিরোধ জোর করে টানতে চায় তাদের মনে করবে এটা তার কিছু সমস্যা, তোমরা নিজেদেরকে এই সমস্যার মধ্যে এনো না। আমি ধর্মের দিক থেকে বলছি না, কিন্তু মোটামুটি সব স্কুলেই সরস্বতী পুজো হয়, হ্যাঁ, তো ধর্ম জিনিসটা আমিও পছন্দ করি না। তা সরস্বতী ঠাকুরের বাহন দিকে দেখেছো তো, সে এইটুকু শিক্ষা পেয়েছে যে সে দুধ আর জলের মধ্যে থেকে শুধু দুধটা গ্রহণ করতে পারে। তো নিজেদের জীবনেও তোমরা খারাপ এবং ভালোর মধ্যে থেকে, ভুল এবং ঠিকের মধ্যে থেকে সেই রকম ভাবে স্বাদটাকে গ্রহণ করে নেবে। সেই বাছাইটা করার জন্যই তো পড়াশুনো শেখানো হয় আমাদেরকে, তাই না? তোমাদেরকে আমরা যা বলতে আসছি, আমি যা বলতে আসছি, আমি তো 100% রাইট নই, কিন্তু আমি কোথায় রাইট নই সেটা ধরিয়ে দেওয়ার জায়গাটাও তোমাদের, ঠিক আছে? তো অলওয়েজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড থিঙ্ক বিয়ন্ড দা থটস দেয়ার, আই মিন শেয়ার টু ইউ, অর্থাৎ কিনা যা তোমাদেরকে বলা হচ্ছে তার থেকে আগে এগিয়ে ভাবার চেষ্টা করো, নিজের মনকে প্রসারিত করো, দেখবে গোটা পৃথিবীটাই তোমার কাছে চলে এসছে। উপমণ্ডুক ভাবনায় রাখবে না এবং হিস্ট্রি অফ ম্যাথামেটিক্সে স্টাডি করে জীবনে সময় নষ্ট করবে না, সেটা পড়তে পারো অ্যাজ এ লাইট রিডিং, ওই যেভাবে আমরা একটু গল্পের বই টই পড়ি, পড়তে পারো, দেখতে পারো একটু আধটু, কিন্তু চেষ্টা করবে হিস্ট্রি অফ ম্যাথামেটিক্সে কন্ট্রিবিউট করার, নট অনলি হিস্ট্রি অফ ম্যাথামেটিক্স, হিস্ট্রি অফ সায়েন্স। তার কারণ এখনকার পৃথিবীতে বলতে গেলে যে কোনো ইভেন ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টও হচ্ছে আর ডেভেলপমেন্ট অফ সায়েন্স। সো ট্রাই টু কন্ট্রিবিউট ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স, ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। আমি যা বলতে এসেছি, দরকার আছে কি সত্যি মাইকটা? আজকে আমি এখানে যেটা বলতে এসেছি সেটার নামটা আমি দিয়েছি গ্রাফ থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। তোমরা বলবে এত ভালো ভালো বিষয় থাকতে, আপনি বলছেন আপনার বিভাগে এই রকমের সব ইন্টারডিসিপ্লিনারি সমস্ত সাবজেক্টগুলো, প্লাজমা ডিনামিক্স, প্লাজমা ডিনামিক্স বলতে গেলে ভারতবর্ষে যে কোনো ফিজিক্সের ডিপার্টমেন্ট নয়, প্রথম আমাদের ডিপার্টমেন্টে চালু হয়েছিল। কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আমরা একটা নতুন পেপার, কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্স, আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি এখন গভর্নমেন্ট কোটি কোটি টাকা, মানে 500 কোটি টাকার প্রজেক্ট দিচ্ছে অন কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কম্পিউটেশন। কোয়ান্টাম ইনফরমেশন কম্পিউটেশন প্রথম অ্যাজ এ সাবজেক্ট পড়ানো শুরু হয়েছিল আমাদের ডিপার্টমেন্টে। আমি শুধু দুটো এক্সাম্পল দিলাম, কিন্তু মানে এরকম বহু এক্সাম্পল আছে যেখানে আমাদের এই ধরনের ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয়, ইন দ্য থট দ্যাট আমাদের ডিপার্টমেন্ট ইজ এ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ওকে, নট ইজ এ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, ইটস এ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্যাল ফিজিক্স অ্যান্ড আদার ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টস। সো আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকে পাশ করে অনেক ধরনের ফিল্ডে কাজ করছেন যে ফিল্ডগুলোর সঙ্গে সরাসরি ম্যাথামেটিক্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেখানে তারা সুনামের সঙ্গে এবং তারা অনেক ধরনের নতুন গবেষণার কাজে নিজেদেরকে নিয়োগ করছেন। আমরা চাইবো ভবিষ্যতে তোমরা আমাদের ডিপার্টমেন্ট বলে নয় নিজেদের জীবনে এরকম কিছু ভাবতে পারো যেটা তোমাদের একেবারেই নিজস্ব এবং সেই জায়গায় তোমরা অনেক এগিয়ে যাও, ঠিক আছে? তো কিন্তু আজকে আমি সেই ধরনের কিন্তু বিষয় না বলে, আমার নিজের বিষয় কোয়ান্টাম ইনফরমেশন কম্পিউটেশন না বলে এইটা বলছি, তার কারণ আমার বিষয় থেকে আমার মনে হলো এটা তোমাদের কাছে সহজ তো ওটাও, কিন্তু এটা তোমাদের কাছে একটু সহজে গ্রহণযোগ্য, তার থেকেও বড় কথা এখানে তোমরা অনেক মজা করে কিছু করতে পারবে। তার কারণ পড়াশোনার মধ্যে যতক্ষণ না আমি মজা ব্যাপারটাকে ঢোকাতে পারবো, আমার মনে হয় না খুব একটা বেশি লাভ আছে, সেটা মানে মাথার মধ্যে থাকে না, বেশিক্ষণ থাকে না। তো আমি হচ্ছে ইন্দ্রাণী চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থেকে এসেছি।
তো কোথা থেকে শুরু করা যায়? চকলেট অথবা খেলাধুলা না গসিপ অন ফিল্ম স্টার? গসিপ অন ফিল্ম স্টার, আচ্ছা গসিপ অন ফিল্ম স্টার, বাকিরাও আসবে কোনো চিন্তা নেই। এনিওয়ে তো ধরা যাক আমরা এরকম একটা সিচুয়েশনের কথা ভাবছি যে উই হ্যাভ টু গ্রুপ অফ পিপলস, দে আর কো ওয়ার্কার্স। আমি এখানে ফিল্ম স্টার দিয়েছি তার কারণ তারা সহজে চোখ পড়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। সো উই হ্যাভ এ গ্রুপ অফ মেল ওয়ার্কার্স, মেল অ্যাক্টার্স, অ্যান্ড উই হ্যাভ এ গ্রুপ অফ ফিমেল অ্যাক্টার্স। অ্যান্ড দ্য কোয়েশ্চেন যেটা আমরা প্রশ্ন করছি তোমাদেরকে সেটা হচ্ছে কারা অপোজিট জেন্ডারের ওয়ার্কারদের সঙ্গে বেশি কাজ করেছে বা বেশি সংখ্যক অপোজিট জেন্ডারের মানুষের সঙ্গে কাজ করেছে। এবং সেটা আমি আলাদাভাবে একজন বলছি না, আমি বলছি দিস গ্রুপ অফ মহিলা যাদেরকে আমি ডব্লিউ গ্রুপ বলেছি, ডব্লিউ সেট বলেছি, তাতে মহিলা অভিনেত্রীরা আছেন এবং যারা যেটাকে আমি এম বলেছি সেখানে পুরুষ অভিনেতারা আছেন। তো এদের মধ্যে কারা অপোজিট জেন্ডারের পার্সনদেরকে বেশি তাদের কোয়াক্টার হিসেবে পেয়েছেন এটা আমার, আমি একটা প্রশ্ন পোস্ট করলাম। তোমাদের কি মনে হয় এটা নিয়ে আমি কিছু সার্ভে করতে পারি ইত্যাদি, সেগুলো দেখাতে পারতে? আমি সার্ভেতে যাচ্ছি না, আমরা অন্যভাবে এই প্রশ্নটাকে অ্যাড্রেস করব একটু বাদে। তার আগে এবার একটু বোরিং জায়গায় চলে আসা যায়। সো হোয়াট ইজ আ গ্রাফ? আ গ্রাফ ইজ বেসিক্যালি আমাদের কিছু বিন্দু আছে, কিছু পয়েন্টস আছে এবং সেই পয়েন্টস গুলোকে যোগ করে দেওয়া হচ্ছে কিছু লাইন টেনে টেনে। তো কোন দুটো কোন সংখ্যক পয়েন্ট আমি নিচ্ছি এবং কোন কোন পয়েন্টকে আমি লাইন দিয়ে যোগ করব, এইটাই হচ্ছে গ্রাফের ডেফিনেশন তৈরি করে। আমি খুব সহজভাবে বললাম, হ্যাঁ একটা গ্রাফের ডেফিনিশন এর উপর ডিপেন্ড করে না যে আমি একই জিনিসটাকে যদি ঘুরিয়ে দিই, বেঁকিয়ে দিই বা এই বোর্ডের উপর মানে একটা প্লেন সারফেস এর উপর না এঁকে আমি একজন আমি ওই যে একটা বিরাট বিরাট গোল গোল ব আঁকা রাখা থাকে সব বড় বড় মোড়গুলো তার উপর যদি আমি গ্রাফটাকে আঁকি কোনো ক্ষতি নেই। বা আমি যদি একটা ফুটবলের উপর বা একটা কাপ সারফেস এর উপর গ্রাফটা আঁকি, গ্রাফ হিসেবে কোনো পার্থক্য পড়ে না। তার মানে গ্রাফকে আমি যখন ডিফাইন করছি তখন সেখানে শুধুমাত্র কিছু বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলোকে আমি ইচ্ছে মতো পজিশনে বসালাম যেখানে খুশি আমি বসাতে চাই এবং কোন কোন বিন্দু কিছু রেখা দিয়ে যুক্ত সেই রকমের কিছু রেখা রয়েছে। এইটা ইম্পর্টেন্ট যে কাদেরকে আমি রেখা দিয়ে যুক্ত করব, তাদেরকে আমি সরল রেখা মানে স্ট্রেট লাইন দিয়ে যোগ করব না কিছু কার্ভ দিয়ে যোগ করব, সেগুলো মোটেই ইম্পর্টেন্ট। কাজেই বোঝা যাচ্ছে যে গ্রাফ জিনিসটা খুব সহজ জিনিস, এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি 300 বছরেরও বেশি পুরনো। আমি বলবো প্রথম যিনি কাজ করেছিলেন 1734 সালে একজন, তার আগেও গ্রাফের প্রচলন ছিল কিন্তু তিনি গ্রাফের সাহায্যে একটা আনসলভ প্রবলেম করেছিলেন, সেটাই আমি আসবো। তো কি বললাম যে সরল রেখা দিয়ে লাইন টানার প্রয়োজন নেই, লাইনগুলোতে সাধারণভাবে আমরা কোনো তীর চিহ্ন অর্থাৎ কিনা X1 থেকে লাইনটা শুরু হয়ে X2 যাচ্ছে না X2 থেকে শুরু হয়ে X1 যাচ্ছে এরকম কোনো তীর চিহ্ন দেবো না, তার কারণ আমরা সেই ধরনের গ্রাফ কনসিডার করছি না। আবার পরবর্তীকালে গ্রাফ থিওরির পরের অংশ আসে যেখানে আমরা ডাইরেক্টেড গ্রাফের কথা বলি, সেই জায়গায় আমি যাব না। তো সাধারণ গ্রাফ করার জন্য ডিরেকশনের প্রয়োজন নেই, আর কি প্রয়োজন নেই? আমি যেটা বললাম যে আমি যে কোনো রকম সারফেস এর উপর আঁকতে পারি এবং সাইজ এবং অরিয়েন্টেশন অর্থাৎ কিনা আমি কত দূরে বিন্দুটাকে টেনে নিয়ে গিয়ে লাইনটাকে বড় করলাম একটু বেঁকিয়ে দিলাম এসবে কিছু এসে যায় গ্রাফে। আচ্ছা এরপরে আমি যেটা বললাম যে এইসবে কিছু এসে যায় না, এইসবে কিছু এসে যায় না জিনিসটাকে বোঝানোর জন্যই আমি এখানে কিছু গ্রাফ দেখিয়েছি। প্রথম ছবিটা দেখলেই তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা কিউব। কিউবকে যদি আমরা একটা গ্রাফ হিসেবে ভাবি এবং সেই বিন্দুগুলোকে যদি টেনে বোর্ডের ওপর এইরকম ভাবে আঁকি যেভাবে আমি G1 ছবিটা এঁকেছি, তাহলে পয়েন্টার আছে কি নেই বোধহয় দরকার? G1 ছবিটা যেভাবে এঁকেছি তাতে এই দুটো গ্রাফ কিন্তু সেম গ্রাফ কিন্তু তাদের দেখতে অন্যরকম লাগছে, এটা শুধু আমাদের দৃষ্টি বিভ্রম। এই এদেরকে আমরা বলবো আইসোমরফিক গ্রাফ এবং গ্রাফ থিওরির কন্ট্রিবিউশনে আইসোমরফিক গ্রাফকে আমরা সেম গ্রাফ হিসেবে ট্রিট করব।
সো উপরে যাদেরকে দেখানো হয়েছে দে আর আইসোমরফিক টু ইচ আদার, এবার তোমরা নিজেদের খেলার মতন করে দেখতে পারো যে ওই প্রথম গ্রাফটা মানে কিউবে একটা পয়েন্ট দিলে, পয়েন্টগুলোকে নাম দিলে x1 x2 x1 বলা দরকার নেই, 1 2 3 4 8 পর্যন্ত। তারপরে তুমি বাকি ছবিগুলোকে আঁকার চেষ্টা করবে ওই জিনিসটাকেই চেঞ্জ করে, অর্থাৎ না পরের যে ছবিটা সেইটাও একই, পরের ছবিতে যে দুটো গ্রাফ দেখানো হয়েছে দে আর দ্য সেম গ্রাফ। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা দেখার চেষ্টা করবে যে কিভাবে নমিনেশন করলে, ও হোমওয়ার্ক তো আর রইল না, আমি নামটা দিয়ে দিয়েছি, তো এটা থেকে তোমরা আইডিয়া করতে পারছো। প্রথমটা যদি v1 v2 নামকরণ থাকে, v1 v2 v3 v4 v5, তারপরে যখন জিনিসটাকে জাস্ট তুমি একটা পঞ্চভুজ হিসেবে এঁকেছি, দেখো নামগুলো পাল্টে যায়, অর্থাৎ কি না যাদের পজিশনগুলো আমি একটু টেনে 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 সরিয়ে দিয়েছি, ওইগুলো যেভাবে কম্পিউটারে আমরা আঁকার সময় পয়েন্টগুলো টেনে সরিয়ে দিতে পারি ঠিক সেই রকম ভাবে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস গ্রাফ আর আইসোমর্ফ। তার পরের গ্রাফটাও তাই, চিন্তা করো না
অন্যায় কাজ করছি পারমিশন নিয়ে, সেটা হচ্ছে আমরা আমার প্রবলেমটাকে এইভাবে পোজ করছি যে পরে অন অ্যান অ্যাভারেজ মহিলা এবং পুরুষ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কারা বিপরীত লিঙ্গে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, অর্থাৎ ফিমেল অভিনেতাদের ক্ষেত্রে অভিনেত্রী এবং অভিনেত্রীদের ক্ষেত্রে অভিনেতাদের সঙ্গে বেশি কাজ করেছে, হ্যাঁ সেটা বোঝানোর জন্য আমরা এই দুটো সেটকে আবার কনসিডার করছি। সেট জিনিসটা তো সবার কাছে মোটামুটি পরিচিত, সেট শব্দটা জানা এবং গড়টা কোথায় জানা, অ্যাভারেজ নাম্বার গড়টা কোথায় জানা, তাই তো? গড় জানো না এরকম কেউ আছে? অ্যাভারেজ আর সেট জানো না এরকম কেউ আছে? মুশকিলের ব্যাপার। ইলেভেন টুয়েলভে মোটামুটি গড় আর সেটটা জানা উচিত। আচ্ছা আচ্ছা, এনিওয়ে ঠিক আছে, সেট জিনিসটা আর কিছুই না, একটা হচ্ছে কালেকশন। অর্থাৎ কিনা এই হলে উপস্থিত সমস্ত ছেলেমেয়েরা হচ্ছে একটা কালেকশন। তো একটা কালেকশন যখন আমরা বলি তার সঙ্গে কিছু কিছু ক্যারেক্টার অ্যাসোসিয়েট করতে পারি, সেই কালেকশনের উপর আমরা যোগ দিয়েও করতে পারি, সেই কালেকশনের কিছু সাব কালেকশনের কথা আমরা ভাবতে পারি। অর্থাৎ কিনা এখানে আমি মোটামুটি ওই দিদি বলছিলেন একটু আগে, যারা ব্যাচ লাগানো এবং যারা ব্যাচ ছাড়া, তাদের দুটো সাবসেট অফ দিস সেট। তো এটা হচ্ছে কনসেপ্ট অফ সেট, অর্থাৎ কিনা যে কোনো ধরনের একটা কালেকশন শুধুমাত্র ইস্যুটি ওয়েল ডিফাইন্ড। অর্থাৎ কি না, এই ঘরে যারা উপস্থিত আছো বলতে আমি এরকম ভাবে বলতে পারবো না যারা এক ঘন্টা আগে অথবা আগামী এক ঘন্টায় আসতে পারে, এরকম বলবো না। সেট শুড বি আ ওয়েল ডিফাইন্ড কালেকশন, অর্থাৎ কি না পরিষ্কার ভাবে সংজ্ঞা দেওয়া যাচ্ছে এরকম একটা সমষ্টি, ঠিক আছে? এনি সো AN ইজ দ্য অ্যাভারেজ নাম্বার, তাহলে এটা হচ্ছে গড়। কিসের গড়? সেটা হচ্ছে পুরুষ সেটের মধ্যে আমরা একটা গড় তৈরি করছি, যেমন AW এটাও আমরা আবার একটা গড় তৈরি করছি যেটা আমরা মহিলা সেটের মধ্যে থেকে তৈরি করছি। কিসের গড়? সেটা হচ্ছে যে তারা গড়ে কতজন পুরুষ বা মহিলা প্রসঙ্গের সঙ্গে কাজ করতে পেরেছে। তাহলে আমরা সেটাকে কিভাবে ভাববো? আমরা আবার আগের ছবিটা ফিরে যাই। আমরা একটা গ্রাফ এঁকেছি, বেসিক্যালি আমরা ভাবার চেষ্টা করেছি যে যেন ওই এই ধরনের প্রত্যেক এই সেটটা এর থেকে অনেক বড়, অনেক 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 বড়। তো এই ধরনের প্রত্যেক অভিনেতা বা অভিনেত্রীকে আমি যেটা পয়েন্ট হিসেবে ভাবি এবং তাদের মধ্যে একটা লাইন, অর্থাৎ কিনা একটা রেখা আমি টানতে পারি এইভাবে যে যদি তারা কখনো না কখনো সহকর্মী হয়ে থাকে তাহলে তাদের মধ্যে আমি একটা লেখা ড্র করবো এবং আমি পুরুষ সহকর্মীদের নিজস্ব রিলেশনটা কনসিডার করছি না, উই অনলি কনসিডার দ্য অপোজিট জেন্ডার সম্পর্ক। তাহলে সেইভাবে আমি গ্রাফটাকে আঁকার চেষ্টা করেছি। তাহলে দে আর অল পয়েন্টস এন্ড এগুলো হচ্ছে তাদের মধ্যে এজেস বা রেখা। তো এবার আমরা যদি অ্যাভারেজ দেখার চেষ্টা করি তাহলে আমি কি করব, প্রত্যেকটা বিন্দুর ডিগ্রিটা দেখার চেষ্টা করব, অর্থাৎ কিনা সে কতজনের সঙ্গে কাজ করেছে। এরকম আরো অনেক বিন্দু আছে, তো ওই সেটের কতজন বিন্দুর সঙ্গে এই একটা রেখা দিয়ে যুক্ত, সেই রেখাগুলো এসে ওই বিন্দুতে মিশেছে, তাহলে আমি এইটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে এই ধরনের ডিগ্রিগুলোর আমরা যদি সাম করি তাহলে বুঝতে পারবো যে সমস্ত পুরুষ সহকর্মীকে আমি পুরুষ একটাকে আমি যদি কনসিডার করি তাহলে তারা কতজন মহিলার সঙ্গে কাজ করেছেন, এবার যদি পুরুষ একজনের সংখ্যা দিয়ে ডিভাইড করে দিই উইল গেট দ্য অ্যাভারেজ, গড়টা পেয়ে যাবে। ওকে, তো সেটাই আমি বলেছি, এটাই হচ্ছে তার গড়ের সংজ্ঞা, যে যেখানে আমরা ওপরে ওই বৈশিষ্ট্যগুলোকে যোগ করছি এবং পরে সংখ্যা দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফর্মুলা ফর এ, যেখানে এম জিনিসটা হচ্ছে কার্ডিনালিটি। কার্ডিনালিটি একটু কঠিন শব্দ, ভুলে যাও, যদি আমরা ফাইনাইট সেট কনসিডার করি, সসীম মানে সেট কনসিডার করি, তাহলে কার্ডিনালিটি ইজ দ্য নাম্বার অফ দ্য এলিমেন্টস ইন দ্য সেট, অর্থাৎ কি না যদি আমি এই এখানে উপস্থিত সমস্ত ছেলে মেয়েকে কনসিডার করি তাহলে সেটা হচ্ছে তাদের সংখ্যা। তো মড এম, মডিউলাস এম, এটা হচ্ছে এম সেটে কত সংখ্যক মানুষ আছে বা বিন্দু আছে। তো এইরকম ভাবে আমরা যদি এটা করি তাহলে আমরা কি করছি সেটা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাই যে এম সেটের ডিগ্রি কত সেটা আমি দেখতে পাচ্ছি। এবার আমরা দেখছি যে এম সেটের মোট ডিগ্রি কত হবে, আমি
বাই মড w অর্থাৎ তিনটা গ্রাফের বিন্দুর সংখ্যা ওই নিচের নিচের অংশে সাবসেটে আর আমি যদি একই রকম ভাবে am টা দেখি সেটা হচ্ছে মড e অর্থাৎ তিনটা গ্রাফে কতগুলো লাইন আছে এবং নিচে হচ্ছে মড f অর্থাৎ তিনটা উপরের অংশে কতগুলো বিন্দু আছে ঠিক আছে তো আমরা যখন এই দুটোর রেশিও কনসিডার করছি তখন দেখতে পাচ্ছি রেশিওটা হচ্ছে এবার আমার মড e টা অর্থাৎ কিনা রেখার সংখ্যাটা বাদ চলে গেল কাটাকুটি হয়ে গেল পড়ে রইল মড w / মড e অর্থাৎ কিনা অ্যাসিউমিং দ্যাট যে পুরুষ অভিনেতার সংখ্যাটা বেশি ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আমি স্বাভাবিকভাবে ধরে নিই তাহলে আমি খুব সহজেই বলতে পারি যে অন অ্যান অ্যাভারেজ গড়ে মহিলা সহকর্মীরা বা মহিলা অভিনেত্রীরা বেশি সংখ্যক পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করে রাদার দেন পুরুষরা গড়ে যত মহিলাদের সঙ্গে কাজ করে উইদাউট এনি স্ট্যাটিস্টিক অর এনি পার্সোনাল ক্যালকুলেশন আমরা কিন্তু এটা খুব সহজে বলে দিচ্ছি গ্রাফের সাহায্যে আচ্ছা সো এবার আমরা যে প্রবলেমটা নিয়ে কনসিডার করছি এটা হচ্ছে অটোস প্রবলেম সো ধরে নেওয়া যাক যে কোন একজন মানুষ এটা আমার আমি বাবা ছেলে দিয়ে বলেছি বাবা ছেলে দিয়ে না বলে অন্য যে কোনো মানুষ দিয়ে প্রবলেমটাকে বলা যায় সেটা হচ্ছে কেউ একজন কিছু ট্রেজার কিছু সম্পদ কিছু মণি রত্ন সেটা লুকিয়ে রেখেছে কোনো একটা ঘরে সেই ঘরটা রয়েছে মাটির ভেতরে থাকা দুটো চেম্বারের মধ্যে একটা চেম্বার চেম্বার বলে তোমরা সুরঙ্গ বলতে এবার সুরঙ্গ দুটোর আবার নিয়ম হচ্ছে তুমি যদি একটা সুরঙ্গে ঢোকো সঙ্গে সঙ্গে অন্য সুরঙ্গে ধস নেবে বন্ধ দেবে ঠিক আছে তো তুমি কি জানো দুটো সুরঙ্গের মধ্যে কোন একটাই গুপ্ত ধ্বনি আছে আমি একটা সুরঙ্গে ঢুকলে সঙ্গে সঙ্গে অন্য সুরঙ্গটা ধস নেমে বন্ধ হয়ে যাবে আর আমি কি জানি একটা সুরঙ্গে ঢোকার দরজা হচ্ছে ইভেন নাম্বার আর একটা সুরঙ্গে ঢোকার দরজা হচ্ছে অড নাম্বার এখানে আমি 2 আর 3 লিখেছি 2 আর 1 বললেও কোনো ক্ষতি হতো না অর্থাৎ কিনা একটাই একটাই দরজা রয়েছে আর একটাই 2 দরজা রয়েছে বাট অ্যালগরিদমের জন্য প্রয়োজন যে একটাই আমার ইভেন নাম্বার অফ ক্রস রয়েছে একটাই আমার অড নাম্বার অফ ক্রস রয়েছে ভালো কথা আর একটা জিনিস সেটা হচ্ছে ওই দুটো সুরঙ্গের মধ্যে যে অনেক সংখ্যক ঘর থাকতে পারে কত সংখ্যক ঘর থাকতে পারে এটা কিছু ইম্পর্টেন্ট না কিন্তু প্রত্যেকটা ঘরের যদি আমি দরজা কাউন্ট করি তাহলে শুধুমাত্র একটা সুরঙ্গে একটা ঘর আছে যে ঘরে অড নাম্বার অফ ডোরস আছে এবং সুরঙ্গের মধ্যে কিন্তু অনেক ডোর আছে মানে অনেকগুলো ঘর আছে কিন্তু শুধুমাত্র একটা ঘর আছে যেখানে অড নাম্বার অফ ডোরস রয়েছে ঠিক আছে দুটো সুরঙ্গের মধ্যে একটা এবং সেই অড নাম্বার অফ ডোরস যে সুরঙ্গে রয়েছে সেই সুরঙ্গে মানে সেই যে ঘরে রয়েছে সেই ঘরে গুপ্ত ধ্বনিটা রাখা হয়েছে ঠিক আছে তাহলে গুপ্ত ধ্বনির সন্ধান অভিযান শুরু করা যাক ওকে এটা আমি একটা एग्जांपल দিয়েছি মানে এই एग्जांपलই সব সময় নেওয়ার দরকার নেই অন্য রকম কোন তোমরা পিকচার নিজেদের খুশি মতো ড্র করতে পারো শুধু জানবে যে আমার একটা সুরঙ্গের মুখে অড নাম্বার অফ ডোরস থাকতে হবে তো আমি জিনিসটাকে করসপন্ডিং গ্রাফ টাইপে ফেললাম ঠিক আছে গ্রাফটা কিভাবে আঁকলাম প্রত্যেকটা ঘরকে আমি একটা করে বিন্দু হিসেবে ভাবলাম এবং সেই ঘরের যতগুলো ডোর রয়েছে সেই ডোর আইদার বাইরের দিকে খুলবে অথবা কোন একটা অন্য ঘরে খুলবে তো সেই ডোরগুলোকে সেই দরজাগুলোকে সেটা দুটো ঘরকে বা ঘরকে এবং বাইরের অংশকে কানেক্ট করছে তো আমি বাইরের অংশকে একটা বিন্দু বললাম সেটাকে আমি বিন্দু এক বলেছি প্রত্যেকটা ঘরকে আমি একটা বিন্দু বললাম এবং যে দরজাগুলো রয়েছে অসুবিধা হবে না মোটামুটি সবাই শুনতে পাবে শুনতে না পারে সামনের দিকে কয়েকটা ফাঁকা আছে দৌড়ে চলে আস কোনো অসুবিধা নেই আচ্ছা সে দরজাগুলোকে আমি রাতে দেখাচ্ছি রেখা হিসেবে আমি সরল রেখা টেনেছি সরল রেখা না টানতেও চলে যেমন এই গাছে দেখো যে যেহেতু দুটো প্যারালাল এজ রয়েছে কাজেই আমাকে একটা বক্ররেখা টানতে হয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা এক্সাম্পল আমি শুধু বলছি এটা একটা এক্সাম্পল কিন্তু এক্সাম্পলটা যথেষ্ট বোঝার জন্য এবার আবার একটু বোরিং জিনিসে চলে আসি সেখান থেকে ব্যাক করব সেটা হচ্ছে যে যদি প্রত্যেকটা যে কোনো একটা গ্রাফে সবকটা বিন্দু যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রিটা সমষ্টি করি সেটা হচ্ছে টুয়াইস দ্য নাম্বার অফ এজেস অফ দ্য গ্রাফ সবকটা বিন্দু কিন্তু এর আগে অভিনেতা অভিনেত্রী অংশে আমরা যেমন করেছিলাম একটা সাবসেট নিয়েছিলাম এখানে আমি বলছি গ্রাফের সবকটা বিন্দুর আমি যদি তার থেকে
এই থিওরেমের সাহায্যে আমরা এবার নেক্সট থিওরেমে আসি। একটা গ্রাফে অড ডিগ্রি ভার্টেক্স বা পয়েন্ট বিন্দু কতগুলো থাকতে পারে সেই বিন্দুর সংখ্যাটা সবসময় ইভেন হবে। কিভাবে এটা আমি বুঝতে পারি? ওই উপরে যেটা বললাম সবকটা বিন্দুর ডিগ্রি আমি যদি সমষ্টি করি সেটা হচ্ছে টুয়াইস এইচ, তার মানে সেটা হচ্ছে একটা ইভেন নাম্বার। ঠিক আছে, তো একটা ইভেন নাম্বার। এবার আমি এটাকে ভেঙে ফেলি, ডিগ্রির সমষ্টি কোন কোন বিন্দুর জন্য? সেই সব বিন্দুর জন্য যাদের ডিগ্রি ইভেন। ডিগ্রির সমষ্টি কোন কোন বিন্দুর জন্য? সেই সব বিন্দুর জন্য যাদের ডিগ্রি হচ্ছে অড। ঠিক আছে, এবার যাদের ডিগ্রি ইভেন তাদের ডিগ্রির যদি আমি সমষ্টি করি এটাও একটা ইভেন নাম্বার। তাহলে একটা ইভেন নাম্বার প্লাস একটা নাম্বার তার সামটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে সেই যে সেকেন্ড নাম্বারটা অর্থাৎ কি না সাম অফ ডিগ্রিস অফ অল অড অল অড ডিগ্রি ভার্টিসেস সেটা কি? সেটা ইভেন। এবার অড ডিগ্রি ভার্টিসেস যখন আমি সাম করছি তখন সামের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা অড নাম্বার। তখন অড ডিগ্রি ভার্টিসেস নিয়েছি তো তার ডিগ্রিগুলোকে সাম করছি তো প্রত্যেকটা নাম্বার অড নাম্বার। তাহলে একটা অড নাম্বার অনেকগুলো অড নাম্বারের সামটা যদি আমার ইভেন হয় তাহলে আমি বলতে পারি খুব নিশ্চিন্তভাবে বলতে পারি যে এরা ইভেন নাম্বার অফ পয়েন্টস। কারণ ইভেন নাম্বার অফ অড নাম্বার যোগ করলে তবেই আমি একটা ইভেন নাম্বার পাবো। এইটুকু তো তোমাদের জায়গায় আছে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কাজে আমরা বলতে পারি যে যদি কোনো একটা গ্রাফে আমি একটা অড ডিগ্রি ভার্টেক্স দেখতে পাই তাহলে সেই গ্রাফে অন্তত আর একটা অড ডিগ্রি ভার্টেক্স থাকবে, থাকতে বাধ্য। সুতরাং ব্যাক টু দ্য প্রিভিয়াস পেজ, যদি আমরা তার কারণ আমি যখন বাইরের থেকে দেখছি তখন এক যে বিন্দু এক বিন্দুর ডিগ্রিটা আমি চোখে দেখতে পাচ্ছি। এবার যেই আমি দেখতে পেলাম যে একটা বিন্দুর আমার ডিগ্রি অড, কাজেই আমরা বলতে পারি যে ওখানে আর একটা বিন্দু আছে যার ডিগ্রি অড। কাজে নিশ্চয়ই ওই সুরঙ্গের মধ্যে একটা ঘর আছে যে ঘরের অড নাম্বার অফ রোস রয়েছে। এবং নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই নম্বর ঘরটা হচ্ছে সেই ঘর যে ঘরের মধ্যে অড নাম্বার অফ রোস রয়েছে। আমার এক্সাম্পল নট নেসেসারি টু কনসিডার অনলি মাই এক্সাম্পল, দিস ইজ জেনারেল কাইন্ড অফ থিওরি। জাস্ট এটা একটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই থিওরেমটার একটা তোমাদের কাছে এর একটা ফিলিংস দিতে পারি। প্রিভিয়াস থিওরেমটা ওটাকে অনেকে ফার্স্ট থিওরেম অফ গ্রাফ থিওরি বলে থাকে। এনিওয়ে, সো দ্যাট ইজ দ্য সলিউশন অফ অড রোড প্রবলেম। ওকে, নাও আমরা যে প্রবলেমটাতে ও সেটা হচ্ছে যে দেখা যাক আমরা কিছু একটা পুলিশ স্টেশনে কিছু ক্রিমিনালকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমি এখানে কনসিডার করেছি 7 ক্রিমিনালস। যদিও সরি আমি ছবিটা ছজনকে দেখিয়েছি কিন্তু ডোন্ট মাইন্ড, কারণ ছবিটা আমাকে এক জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে, সেখানে আমি ছজনের ছবি পেয়েছি আর একজন আমার কোনো সময় ছিল না। হ্যাঁ, তো দের আর 7 ক্রিমিনালস কট ইন দ্য পুলিশ স্টেশন। তো এই সাতজনকে যখন পুলিশ ইন্টারোগেট করলো অফিসার সেপারেটলি ইন্টারোগেট করেছে প্রত্যেককে, এটাই নিয়ম। তো তাদের মধ্যে একজন বলছে আমি বাকি ছজনকে চিনি। আমি বাকি ছজনকে চিনি মানে ছজন আমাকে চেনে, এই চেনার ব্যাপারটা কিন্তু ইনভলভমেন্ট। ঠিক আছে, আরেকজনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে আমি পাঁচজনকে চিনি, আরেকজন বলছে আমি তিনজনকে চিনি, তারপরে জন বলছে আমি দুজনকে চিনি, তারপরে জন লোক বলছে আমি মাত্র একজনকে চিনি, আর একজন কেউ চিনি না, আর আরেকজন কিছুতেই বলছে না। যতই পুলিশ পেটাতে পেটাতে দিক না কেন কিছুতেই সে একদিন বলছে। তো এইবার পুলিশের বক্তব্য হচ্ছে যে হতে পারে কি যে এরা সবাই যারা ছজন বলেছে এখনো পর্যন্ত সবাই সঠিক বলছে, সবাইকে সবাই আপাত দৃষ্টিতে তো মনে হয় এটা একটু একটু অস্বাভাবিক। এটা কি হতে পারে যে এরকম একটা হতে পারে কি? তাহলে আমরা একটু অঙ্কের ভাষায় দেখি যে এটা হতে পারে কি হতে পারে না। যদি হয় তাহলে যে এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি সে কতজনকে তো এখানে আমরা এমনি একটা গ্রাফ থেকে দেখিয়েছি। আমি কালারগুলো এভাবে করেছি যে আমি যেহেতু একজনের থেকে স্টার্ট করছি তো ধরে নেওয়া যাক এ হচ্ছে ফার্স্ট পারসন যে স্টেটমেন্ট দিয়েছে আমি ছজনকেই চিনি। তো আমি একটা রেখা টানলাম এ থেকে সবার মধ্যে, ন্যাচারালি সে অন্যজনও কিন্তু তাকে চেনে, সেইভাবে রেখাটা কানেক্ট করছে। তখন রেখায় আমরা কোনো ডিরেকশন দিচ্ছি না, তো ডিরেকশন দিতাম তাহলে একটা ডিরেক্টেড গ্রাফ হয়ে যেত। তারপরে আমি এদের মধ্যে এক
পেলাম যে যে বলেছে যে আমি বলতে চাইনি তার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তার ডিগ্রিটা আলটিমেটলি আমি তিনই পেলাম। অর্থাৎ কিনা গ্রাফের যদি ডিগ্রি গুলোকে আমরা একটা সেট হিসেবে দেখি তাহলে আমরা যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে ছয় পাঁচ চার তিন তিন দুই এক, মধ্য বিন্দু যে তার সেটা দুবার রিপিট করছে। এটা হচ্ছে যেহেতু আমি একটা অড নাম্বার অফ পয়েন্টস নিয়েছিলাম কাজেই অড থেকে আমি এক বিয়োগ করে যেটা পাই ছয় সেটা যে হাফটা থ্রি সেটা দুবার রিপিট করবে। যদি আমি ইভেন নাম্বার নিয়ে করতাম তাহলে সেটা একই রকম সেক্ষেত্রেও সিক্স নিলেও আমার থ্রি নাম্বারটা রিপিট করত। সো উই ক্যান ড্র এ গ্রাফ অফ সেভেন পয়েন্টস উইথ ডিগ্রি কালেকশন সিক্স ফাইভ ফোর থ্রি থ্রি টু ওয়ান। এইবার আমরা কিছু আরেকটু এগোই গ্রাফের ক্ষেত্রে, তার কারণ শুধু কিছু বিন্দু আর রেখা আসলেই তো হবে না, বিন্দু আর রেখা নিয়ে কিছু কাজকর্ম করতে হবে, তা না হলে আমার থিওরি এগোবে কি। তো রেখাগুলোকে আমরা ভাবতে পারি একটা পথ, তো যে কোনো একটা রেখা সে আমাকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে পৌঁছে দিচ্ছে। এমন ভাবে আমি ভাবতে পারি যে আমার একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে, মাল্টিপল রাস্তা থাকতে পারে, কিন্তু যদি সিম্পল গ্রাফে আমি তাহলে আমি একটাই রাস্তা কনসিডার করব যে অ্যাটলিস্ট দুটো শহরের মধ্যে কানেক্টিং একটা রোড রয়েছে তাহলে আমি একটা জায়গাটা। এরকম ভাবে আমি যে কোনো রকমের রোড নেটওয়ার্ককে নিয়ে আসতে পারি অ্যাজ এ গ্রাফ। এরকম বহু জায়গা হতে পারে অ্যাপ্লিকেশন, সেই জায়গায় আমি যাচ্ছি না, জাস্ট ডিফাইন করছি। তো এইভাবে আমরা যদি ওয়াককে ডিফাইন করি তো ওয়াক বা হন্টন সেটা হচ্ছে যে যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমি যাচ্ছি বাই এ সিকোয়েন্স অফ বিন্দু এবং রেখা, পয়েন্টস অ্যান্ড এজ, পয়েন্ট এজ দেন আ পয়েন্ট দেন আ এজ, তখন যে কোনো একটা এজ কোন একটা পয়েন্টে পৌঁছে দেবে, সেই পয়েন্ট থেকে আবার কোনো একটা এজ ধরেই তোমাকে যাত্রা শুরু করতে হবে। তো এই ধরনের যে কোনো জিনিসগুলোকে আমি একটা ওয়াক বলতে পারি, যেহেতু আমি ব্রাউন দিয়ে ওয়াকটা বুঝিয়েছি কাজে এখানে আমি ব্রাউন দিয়ে একটা ওয়াক এঁকেছি। অ্যাকচুয়ালি যতগুলো এঁকেছি সবগুলোকেই আমি একটা ওয়াক বলতে পারি, তারপরে ওয়াকের মধ্যেই ওগুলো হচ্ছে সাবকনসেপ্ট। পাথ হচ্ছে এমন একটা ওয়াক যে ওয়াকের মধ্যে আমি যে পথ দিয়ে হেঁটে গেছি সে পথে আর ফিরব না, মানে সরি বলা উচিত আমার যে শহরকে আমি ছুঁয়ে গেছি সে শহরে আমি আর ফিরব না। তো যদি আমি সেইভাবে হাঁটি তাহলে সেইটা হবে ওয়াকের মধ্যে সেই ধরনের ওয়াককে আমরা বলবো পাথ। আর সাইকেল কাকে বলবো, যদি আমরা যে শহর থেকে হাঁটা শুরু করেছি সেই শহরেই আবার ফিরে আসি তার মানে স্টার্টিং পয়েন্টটা আমার এন্ডিং পয়েন্ট এবং সেটা রিপিট হচ্ছে, কিন্তু সেটা বাদে অন্য কোনো পয়েন্ট রিপিট হচ্ছে না, আমি অন্য অন্য বেশ কিছু শহর ঘুরবো এবং লাস্টে আমার শহরে ফিরে আসবো, তো সেটাকে আমি বলবো সাইকেল। তাহলে এই ধরনের অনেকগুলো সাইকেলের আমি যদি কম্বিনেশন ভাবি বা একটা ওয়াক ভাবি যেখানে অনেকগুলো এরকম সাইকেলকে আমি জুড়ে জুড়ে ফেলেছি, যেরকম ভাবে আমি যদি একটা ভাবি যে ভি ফোর ভি সিক্স ভি ফাইভ ভি ফোর ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর, তাহলে আমি কি করলাম দুটো সাইকেলকে কম্বাইন করলাম, তো আই যেতে সার্ভি। তো এইরকম ভাবে পাথ থেকে আমি তৈরি করতে পারি ট্রেন ইত্যাদি। আমি আরো জটিল কনসেপ্টে যাচ্ছি না, তার কারণ আমি জাস্ট সাবজেক্টের একটা ফিলিংস দিতে চাই। ওকে, এবার আমরা যে কনসেপ্টটা আনবো সেটা হচ্ছে কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড গ্রাফ। একটা গ্রাফকে আমি কানেক্টেড বলবো যদি গ্রাফের যে কোনো একটা বিন্দুর সঙ্গে যে কোনো একটা বিন্দুর মধ্যে অন্তত একটা ওয়াক থাকে। অর্থাৎ কি না, আমি সেই যে কোনো বিন্দু থেকে শুরু করে অন্য যে কোনো বিন্দুতে পৌঁছানোর একটা রাস্তা থাকবে, তাহলে সেই ধরনের গ্রাফকে আমরা বলবো কানেক্টেড গ্রাফ। যোগসূত্র আছে, হতে পারে কখনো কখনো প্রত্যেকটা বিন্দুই একটা রেখা দিয়ে যুক্ত হতে পারে, সেই ধরনের গ্রাফকে আমি এখানে ডিফাইন করিনি, সেই ধরনের গ্রাফকে আমরা বলে থাকি কমপ্লিট গ্রাফ, যে গ্রাফে যতগুলো বিন্দু রয়েছে প্রত্যেকটা বিন্দু অন্য প্রত্যেক বিন্দুর সঙ্গে যুক্ত, তাই জড়িত বলতে সরাসরি স্ট্রেট লাইনে কানেকশন, মানে লাইনে কানেকশন রয়েছে, তাই এজ রয়েছে, কানেক্টিং এনি টু পেয়ার্স এনি টু পেয়ার অফ পয়েন্টস, সেই ধরনের গ্রাফকে আমরা বলবো কমপ্লিট গ্রাফ। তার কারণ হচ্ছে এর থেকে বেশি আমরা আর কিছু কল্পনা করতে পারি না, যতগুলো পসিবল এজ হতে পারে সবগুলোই আমি নিয়ে নিয়েছি, তো সেই ধরনের গ্রাফকে বলবো না কমপ্লিট গ্রাফ। তুমি আমি যদি আমার পুরোনো এক্সাম্পলে ফিরে যাই,
এখানে যদি আমি ওই লুপটা প্যারালালিজটা বাদ দিতাম তাহলে যেটা পেতাম সেটা হচ্ছে কমপ্লিটটা। দেখো যে কোনো একটা বিন্দু অন্য প্রত্যেকটা বিন্দুর সঙ্গে যুক্ত রয়েছে একটা রেখা দিয়ে। তো যে গ্রাফের মধ্যে দেখো আমি ছবিতে একটা গ্রাফ দেখিয়েছি যে এরকম কিছু বিন্দু রয়েছে যাদের মধ্যে পৌঁছানোর কোনো ওয়ার্ক পসিবল নয়, তেমনি আমি জিরো থেকে শুরু করে ফাইভে পৌঁছাতে পারছি না। ইন দ্য সেকেন্ড গ্রাফ, ইন দ্য রাইট সাইড নাই রাইট হ্যান্ড সাইড গ্রাফ, তাহলে এই ধরনের গ্রাফকে আমরা বলবো ডিসকানেক্টেড গ্রাফ। এরপরে আমরা যে কনসেপ্টটা রাখবো সেটা হচ্ছে ট্রি। ট্রি কি? আমরা যদি একটা কানেক্টেড গ্রাফ নিই অর্থাৎ কিনা যে কোনো বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুতে আসার জন্য আমার একটা পথ রয়েছে, একটা ওয়াক রয়েছে, পথ বলতে আমার পার্টিশন ভুলে গেল না, একটা ওয়াক রয়েছে, তাদের মধ্যে যে গ্রাফে কোনো ধরনের সাইকেল নেই সেই গ্রাফকে আমরা বলবো ট্রি। ট্রির এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি, তাহলে বুঝতে পারছো যে কোনোভাবেই আমি কোনো বিন্দু থেকে শুরু করে সেই বিন্দুতে ফিরে আসার আমার কোনো ওয়াক পসিবল নয়, যা যা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই ট্রির মধ্যেও একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস অফ ট্রি হচ্ছে বাইনারি ট্রি। কখনো না কখনো তোমরা এটার নাম শুনবেই, সে তোমরা ইভেন বিজ্ঞান চর্চা করো বা না করো, কারণ বাইনারি ট্রি এর উপর রেসপেক্ট করেই কম্পিউটার এবং কমিউনিকেশন সায়েন্সের অনেক কিছু কাজকর্ম হয়েছে। বাইনারি ট্রির বৈশিষ্ট্য হচ্ছে একটা রুট পয়েন্ট থাকবে, অর্থাৎ কিনা দেখো এখানে ওয়ান পয়েন্টটা রয়েছে যার দুটো হাত আছে, অন্য কারোর কিন্তু দুটো হাত নেই, বাকি যারা রয়েছে তাদের হয় তিনটে হাত রয়েছে অথবা একটাই হাত রয়েছে, এটা হচ্ছে বাইনারি ট্রি। আচ্ছা, সো কামিং ব্যাক টু চকলেট, তারপর আমি বলেছিলাম চকলেটেরও কিছু কথা বলবো, সো কামিং ব্যাক টু চকলেট, আমি একটা প্রবলেম কনসিডার করছি যেখানে একটা নাম্বার অফ চকলেটকে আমাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে অ্যামং সাম পার্সন। যদি আমি 15টা চকলেট ডিস্ট্রিবিউট করি তাহলে যতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করছি সংখ্যাটা আমি সবসময় 15 থেকে বেশি নেব। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে আমি কতজনের মধ্যে এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি যদি আমি চকলেটটাকে দুটো টুকরো বেশি, চকলেটটাকে বলতে প্রত্যেকটা চকলেটকে, কোনো চকলেটকেই আমি দুটো টুকরো বেশি ভাঙবো না, অর্থাৎ একবারই সেটাকে আমি টুকরো করবো। এই কন্ডিশনটা আমি যদি রাখি তাহলে আমি কতজনের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, তো খুব সহজ ব্যাপার হচ্ছে আমি নিশ্চয়ই 16 জনের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করেছি, সরি 15 জন থেকে আমি 30 জনের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, প্রত্যেকটাকে হাফ টুকরো করে ফেলবো। তা দেখো এই একদম ডান দিকে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গ্রাফ যেখানে আমি এই জিনিসটা দেখিয়েছি যে প্রত্যেক দুজনে একটা একটা করে চকলেট শেয়ার করছে, ওই একটা রেখা হচ্ছে একটা শেয়ার চকলেট, আর ওই বিন্দুগুলো হচ্ছে যে মানুষ যারা চকলেটটা শেয়ার করেছে। আচ্ছা, আর একদম বাঁ দিকে আমি যে গ্রাফটা দেখিয়েছি সেখানে হচ্ছে যে আমি এমন একটা শেয়ারিং এর কথা ভাবছি যেখানে আমি 16 জনের মধ্যে মিনিমাম নাম্বার অফ পার্সন চকলেটটাকে শেয়ার করবো। ন্যাচারালি যেহেতু আমি বলেছি ইট ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সেটি প্রত্যেকেই 15/16 এই সব অ্যামাউন্টের চকলেট পাবে, 15/16। এইবার এই শেয়ারিংটা কিরকম ভাবে হবে খেয়াল করে দেখো, যেহেতু আমি 15/16 বলছি আমি প্রত্যেকটা চকলেটকেই যখন ভাঙবো তখন সেই চকলেটের বড় অংশ যারা পাবে তারা হচ্ছে ওই সার্কেলের বাইরের পয়েন্ট গুলো, আর প্রত্যেকটা চকলেট থেকে সামান্য সামান্য অংশ নিয়ে যে পাচ্ছে সে সবার সাথে কানেক্টেড হলো, সে হচ্ছে তো মিডল পয়েন্ট। এবার আমি একটু অন্যরকমের শ্রেণী এর কথা ভাবলাম যেখানে এখানে কুসুম আমি 20 নাম্বার অফ পয়েন্টস নিয়েছি যেখানে মিডল গ্রাফটা যেটা দেখিয়েছি, এখানে আমরা শ্রেণীর কথা কথা বলছি 15 চকলেট ইকুয়ালি শেয়ারড অ্যামাউন্ট 20%, সো ইচ উইল গেট 3/4 অফ এ চকলেট। এবার চকলেটটাকে আমি যখন ভাঙছি 3/4% যে পাচ্ছে সে হচ্ছে ওই ট্রি এর নিচের পয়েন্টটা, আর বাকি 3 জনের থেকে যারা একটু একটু অংশ নিয়ে যারা পাচ্ছে, সরি যে আমি ভুল বললাম, সরি 3/4% যে পাচ্ছে সে হচ্ছে ওই ট্রি এর বাইরের অংশটা, এবং এই 3/4 বাদে 1/4 করে 3 জনের কাছে 1/4 নিয়ে যে 3/4 পেল সে হচ্ছে ওই নিচের পয়েন্টটা। ঠিক আছে, সো এখানে দেখো আমি অনেক রকমের গ্রাফ ড্র করেছি, অর্থাৎ কিনা 30-এর থেকে তো আর বেশি হতে পারে না, 17 থেকে 30 অনেক রকমই তোমরা নিজেরাও ড্র করে দেখতে পারো, বাট এই শেয়ারিং এ
বেশি অ্যামাউন্ট অফ চকলেট পাচ্ছি, কাজেই আমি সেটা আমার কন্ডিশন ভায়োলেট করে যাচ্ছে। মানে আমার কন্ডিশন যদি স্যাটিসফাই করতে চাই তাহলে করেসপন্ডিং গ্রাফে কোনো সাইকেল থাকবে, ঠিক আছে? ফিরে আসে তাহলেও ফিরে
They are the Euler graphs. এবার আমরা যদি ব্যাক করি টু দা কনিস্কাস ফিট প্রবলেম তাহলে দেখতে পাই এর করেসপন্ডিং আমরা যখন গ্রাফটা আঁকছি তখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিন্দুই হচ্ছে অ্যাকচুয়ালি অর্বিট, প্রত্যেকটা বিন্দুই হচ্ছে অর্বিট। এর ফলে এখানে অয়লার গ্রাফ কখনোই এক্সিস্ট করবে না, অয়লার লাইন এক্সিস্ট করবে না। বরং তার থেকে এক ধাপ এগিয়ে আমরা বলতে পারি যে আমরা যদি একটা ওপেন অয়লার লাইনের কথা ভাবি, অর্থাৎ কি না সে প্রত্যেকটা এজ কি একবারই ক্রস করছে, জাস্ট আমি এই কন্ডিশনটাকে সরিয়ে দিলাম যে অরিজিনাল স্থিতিতে ফিরে আসে। প্রত্যেকটা এজ কি একবার করে ক্রস করছে, একটা বেশি ক্রস করতে পারবে না, সবকটাকেই ট্রাভার্স করতে হবে, সে অন্য কোনো একটা বিন্দুতে গিয়ে শেষ করবে। এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি যদি ওদের মধ্যে আরেকটা কানেকশন টেনে দিই তাহলে আমার একটা অয়লার লাইন চলে আসে, তাহলে সেই ধরনের ওয়ার্ককে আমরা বলি ওপেন অয়লার লাইন। কিন্তু এক্ষেত্রে দেখো উপলব্ধ কন্ডিশন কি, শুধুমাত্র স্টার্টিং এবং এন্ড ভার্টেক্স সে দুটো হবে অড ডিগ্রি ভার্টেক্স, বাকিটা ভার্টেক্স হবে এবং চেন্ডি ভার্টেক্স। কিন্তু এই ক্ষেত্রে দেখো ইভেন দ্যাট ইজ অলসো নট পসিবল, অর্থাৎ কি না ওপেন অয়লার লাইন এক্সিস্ট করবে না, তারপরে চারটে বিন্দু আছে যাদের ডিগ্রি হচ্ছে অড ডিগ্রি। আচ্ছা এখানে আমি দুটো এগুলো ধর্মীয় এক্সাম্পল দেওয়া উচিত না, কিন্তু যেহেতু খুব ফেমাস এক্সাম্পল স্টুডেন্টরা চট করে মনে রাখতে পারে আমি দিয়েছি। এখানে একটা হচ্ছে ডেভিড স্টার, এখানে যে স্টারটা দেখানো হয়েছে এটা ডেভিড স্টার, বাইবেলে এটার উল্লেখ পাওয়া যায়। আমি কোনো ধর্মীয় গল্প যেতে চাই না, আমি পছন্দ করি না। এইখানে দেখো তুমি অফকোর্স অয়লার গ্রাফ, অয়লার লাইনটা তোমরা চোখেই দেখতে পাচ্ছ, তো ন্যাচারাল অয়লার লাইন আমি এখানে তীর চিহ্ন দিয়ে এঁকেওছি। আর আরেকটা হচ্ছে এটাকে বলা হয় মোহাম্মদ সিমেটার, এটাও আমাদের ইসলাম ধর্মে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সম্পর্কেও আমি কিছু বলবো না ধর্মীয় কনসেপ্ট, কিন্তু অ্যাজ এ গ্রাফ ইট ইজ অলসো অ্যান অয়লার গ্রাফ। সো সলিউশন অফ দিস প্রবলেম সেটা আমি মুখে বলে দিচ্ছি, আই জাস্ট স্কিপ দিস নাও, আই এম গোইং টু সাম গেমস। তখন আমি প্রথমেই বলেছিলাম আই উইল ডু সাম গসিপ এন্ড শো সাম চকলেট এন্ড প্লে সাম গেম। সো কামিং টু দ্য গেম, এই গেমটা আমি শুরু করেছিলাম আমাদের বেশ কিছু শ্রদ্ধেয় ম্যাথমেটিশিয়ানের নাম দিয়ে, তাদের মধ্যে একজন হচ্ছেন স্যার উইলিয়াম, যিনি এই গেমটা দিয়েছিলেন, অ্যান আইরিশ ম্যাথমেটিশিয়ান। তিনি একটা পাজল বা গেম, তিনি অ্যাকচুয়ালি এই গেমটা তৈরি করেই বলেছিলেন, হয়তো এই ফর্মে নয়, এটা আমি নেট থেকে ছবি নিয়েছি। এই গেমটাকে বলা হয় ইকোসিয়ান গেম, যে গেমে বিষয়টা হচ্ছে যে তুমি একটা পথ খুঁজে বের করো, যে পথটা আমার প্রত্যেকটা বিন্দুকেই ছুঁয়ে যাবে, কিন্তু একবারই ছুঁয়ে যাবে, কোনো বিন্দুকে দ্বিতীয়বার ছুঁয়ে যাবে না এবং অরিজিনাল বিন্দুতে ফিরে আসবে। তাহলে ন্যাচারালি কিছু আমরা লাইন বাদ করতে পারি, কিছু রেখা বাদ চলে যাক, কোনো ক্ষতি নেই, কিন্তু আমি এমন একটা পথে খোঁজার চেষ্টা করছি যে পথ কোনো একটা বিন্দু থেকে শুরু করবে, সেই বিন্দুতে আবার ফিরে আসবে। যেহেতু এটা একটা সাইকেলের মতো হচ্ছে, আলটিমেটলি আমি কোন বিন্দু থেকে শুরু করছি, ইমেটেরিয়াল, যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারি, প্রত্যেকটা বিন্দুকে একবার করে ছুঁয়ে যাব, কোনো জায়গাতেই আমি রিপিট করব না। তো এইভাবে আমি যদি একটা পথ খুঁজে পাই তাহলে সেই ধরনের পথকে বলা হয় হ্যামিল্টন পথ। ঠিক আছে, উনি গেমটা দিয়েছিলেন সেটা হচ্ছে এইটা হচ্ছে গেম, বুঝতে পারছো যে কিছু প্রত্যেকটা বিন্দুকে একটা করে নাম দেওয়া আছে এবং তোমাদের কাজ হচ্ছে যে সেই নামের ওয়ালা সংখ্যাটা, তুমি যদি কেনটা হাতে থাকতো, আমি একটু হাতে আনতে চেয়েছিলাম বাজারে কিনতে পাইনি, তাহলে কাজ হচ্ছে ওই প্রত্যেকটা বিন্দুকে বসানো, এমনভাবে বসানো যে তুমি দেখতে পাবে এক থেকে দুই, দুই থেকে তিন, কোনোভাবে তুমি সেই পাতটা খুঁজে পাবে যে পাতটা এক থেকে শুরু হবে এবং টোয়েন্টি ভার্টেক্সে গিয়ে পাতটা শেষ হবে এবং কোনো বিন্দুকেই দ্বিতীয়বার ছবি না। দ্যাট ইজ দ্য হ্যামিল্টন পাথ, এটা যে জিনিসের ওপর এই ছবিটার থেকে, গেমের ছবিটার থেকে একরকম ধারণা হয়। আর এটা যদি তুমি একটা সলিড বডিতে চিন্তা করো তাহলে এটা হচ্ছে একটা ডুডেকা হয়ে যাবে, অর্থাৎ কি না এরকম একটা সলিড অবজেক্ট যার প্রত্যেকটা ফেস, যে প্লেন ফেসগুলো সেগুলো হচ্ছে একটা করে পঞ্চভুজ, সমান রেখার পঞ্চভুজ, যেটাকে বলা হয় ডুডেকা হয়ে যাবে। ওকে, এবার আমরা এখানে দেখছি কনসেপ্টটা হ্যামিল্টন সাইকেল, যেটা আমি বললাম যে আমি কোনো একটা বিন্দু থেকে শুরু করব, বিভিন্ন রকম বিন্দুগুলোকে একবার একবার করে ছুঁয়ে আবার আমার শুরুর বিন্দুতে ফিরে আসব,
সেটা যদি ফিরে আসা সম্ভব হয় তাহলে সেই পথটাকে আমি বলবো হ্যামিল্টন পথ এবং সেই গ্রাফকে আমি বলবো হ্যামিল্টন গ্রাফ। এখানে আমরা করেসপন্ডিং কিছু হ্যামিল্টন গ্রাফ দেখেছি। দ্য ডটেড লাইন আর দ্য এক্সট্রা এজেস, যে এজগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি যখন আমি হ্যামিল্টন পথটা খুঁজছি। তো আমরা এখানে বেশ কিছু এই ধরনের জিনিস দেখেছি, যাদের মধ্যে এই যে ডান দিক থেকে যে দ্বিতীয় ছবিটি পরে সেটা দেখলে আরো ভালো বুঝতে পারবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইকোসিয়ান গেমের সলিউশন। ন্যাচারালি কোথা থেকে শুরু করছি, এটা ইমেটেরিয়াল, ইট ইজ পসিবল টু সলভ দ্যাট গেম, ইট ইজ নোন অ্যাজ ইকোসিয়ান গেম। এবং তার গেমটা দিয়েছিলেন হ্যামিল্টন একজন ম্যাথমেটিশিয়ান, এবং তিনি এই গেমের মাধ্যমে বেসিক্যালি যেটা সেটা হচ্ছে এক ধরনের গ্রাফের কনসেপ্টটা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে, একেবারে ছোট ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিয়েছে। তো আমি একটা ওপেন প্রবলেম হিসেবে কিছু গ্রাফ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কিছু গ্রাফ রয়েছে এখানে দেওয়া। তো ভাবার চেষ্টা করবে যে এই গ্রাফগুলো কি হ্যামিল্টন নিয়ে আসে, এখানে কি হ্যামিল্টন পাথ এক্সিস্ট করে, যদি এক্সিস্ট না করে তাহলে কেন এক্সিস্ট করবে, হ্যামিল্টন গ্রাফের সংজ্ঞাটা পরিষ্কার। তো যদি হ্যামিল্টন লাইন এক্সিস্ট না করে তো কেন করবে, ঠিক আছে। সো নাও কামিং টু দ্য টাউলিস এক্সট্রাল প্রবলেম, একটা ট্রি যেটা কন্টেন করছে
যাই, প্রত্যেকটা বাহুকে আমি একটা সংখ্যা সঙ্গে অভিহিত করি, তাহলে ওটা বোঝাবে এ থেকে সি কতটা দূরে আছে, সি থেকে বি কতটা দূরে আছে, মানে এরকম আমরা কিছু সংখ্যা ঠিক করতে পারি। এবং তাহলে স্প্যানিং ট্রি গুলোর মধ্যে কোন স্প্যানিং ট্রি লেন্থ সব থেকে কম সেটা আমি যদি দেখতে চাই, তাহলে দ্যাট উইল বি দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। এবং তার জন্যই কিছু অ্যালগোরিদমস দেওয়া হয়েছিল, আমরা বেশি বলছি না, তার কারণ বেশি বলার সুযোগ নেই এখানে। Now another problem is known as a singing element problem. So, আমরা এখানে মনে করছি যে একটা number of friends রয়েছে, odd number of friends. So, start করছি আমি 5 জন থেকে. Say, we have 5 friends. যারা প্রত্যেক স্যাটারডেতে মিট করে একটা গোল টেবিলের চারিধারে বসে। এবার তারা ডিমান্ড করছে যে আগের স্যাটারডেতে বা আগে যতগুলো স্যাটারডে কেটেছে সেখানে আমরা প্রত্যেক মানুষই তার দুপাশে দুজন যারা বসেছিল পরের স্যাটারডেতে গিয়ে সেই দুজন আর বসবে না, এবং এই নিয়মটা কন্টিনিউ করবে। তাহলে এখন কতগুলো স্যাটারডে তারা মিটিং করতে পারে? দ্যাট ইজ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। অর্থাৎ তারা প্রত্যেকেই দাবি করছে যে প্রত্যেক স্যাটারডেতে আমি দুজন নতুন বন্ধু চাই বা দুজন নতুন প্রতিবেশী চাই। যখন আমি সংখ্যাটা 5 রাখবো, 5 জন বন্ধু, তখন আমরা দেখবো এই অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র দুটো সলিউশন রয়েছে, অর্থাৎ কিনা দুটো স্যাটারডে তারা এই নিয়ম চালিয়ে বসতে পারে। রাফেলের কনসেপ্টে যদি বলি তাহলে আমরা পসিবল নাম্বার অফ ডিফারেন্ট অর্থাৎ কিনা এক্সিস্টেন্ট হ্যামিল্টন সাইকেল দেখছি। হ্যামিল্টন সাইকেল যেহেতু আমি যে বিন্দু থেকে শুরু করেছি সেই বিন্দুতে ফিরে আসতে হবে গোল টেবিল, তাহলে এরকম কতগুলো গোল টেবিল আছে যেখানে কেউই তো পাশের জনের কাছে আবার রিপিট করবে না, কাজেই হ্যামিল্টন সাইকেলে কোনো এজ রিপিট করতে পারবে না। তো দেখা এক ডিজাইন হ্যামিল্টন সাইকেল কতগুলো পসিবল সেটাই হচ্ছে এই প্রবলেমের মেইন প্রতিপাদ্য ইন দ্য গ্রাফ থিওরিটিক সেন্স। এবং তার যদি আমি সলিউশন ভাবি উইথ দ্য ইনক্রিজ অফ এন, অর্থাৎ কিনা 3, 5, 7, 9, 11, তাহলে দেখতে পাবো তিন যুগের জন্য একটাই সলিউশন সম্ভব, তখন একটা ট্রায়াঙ্গেল, তারপর দুটি পদ্ধতি নেই। 5 এর জন্য দুটো অ্যারেঞ্জমেন্ট সম্ভব, 7 এর জন্য আমি এখানে দেখাইনি কিন্তু 7 এর জন্য তিনটি অ্যারেঞ্জমেন্ট সম্ভব, 9 এর জন্য 4টি, এরকম ভাবে বেড়ে যায়। সো গ্রাফ কালারিং, গ্রাফ কালারিং সম্বন্ধে খুব বেশি কিছু আমি বলার আমার সময় নেই, আমি যাবো না, জাস্ট আমি একটু বলি সেটা হচ্ছে যে গ্রাফ কালারিং এটা দুভাবে ভাবা যায়। এক হচ্ছে গ্রাফের ভার্টেক্স গুলোকে আমি কোনো একটা রং দিচ্ছি, অর্থাৎ কিনা বিন্দুগুলোকে আমি কোনোভাবে রাঙিয়ে দিচ্ছি, রাঙানোর নিশ্চয়ই কিছু নিয়ম থাকবে। এবং অন্যভাবে আমি যে রেখাগুলো আছে রেখাগুলোকেও আমি আমার বিশেষ প্রয়োজনের জন্য আমি কোনোভাবে রং দিতে পারি আলাদাভাবে। তো ওয়ান ইজ ভার্টেক্স কালারিং, ওয়ান ইজ এজ কালারিং, ডিফারেন্ট টাইপ কনসেপ্টস, এবং তার বিভিন্ন রকম জিনিস রয়েছে, আমি সেই জায়গায় যাব না, যাওয়ার সময়ও নেই। কিন্তু আমি শুধু একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কালারিং প্রবলেমের একটা ভাবনা চিন্তা এসেছিল 1852-তে ফ্রম দ্য কনসেপ্ট অফ কালারিং দ্য ওয়ার্ল্ড ম্যাপ। অর্থাৎ কিনা আমরা যদি পৃথিবীর ম্যাপকে আলাদা আলাদা দেশ বা এরকম আলাদা রিজিয়ন এইভাবে আমরা কালার দিতে চাই, এরকম ভাবে নিয়মটা একটাই, সেটা হচ্ছে প্রত্যেক আলাদা দেশের জন্য আলাদা কালার আমি ডিমান্ড করছি না, আমি ডিমান্ড করছি যে দুটো দেশের মধ্যে একটা বর্ডার রয়েছে তারা দুজন তাদের দুজনকে আমি একটা আলাদা কালার দিই। তা এইরকম ভাবে যদি কালার দিতে চাই তাহলে মিনিমাম কতগুলো কালার লাগবে ওয়ার্ল্ড ম্যাপটাকে রাঙিয়ে দেওয়ার জন্য, কতগুলো কালার সম্ভব, এই জিনিসটা নিয়ে বহু ভাবনা চিন্তা হয়েছে। একটা সলিউশন এসেছিল যেটা হচ্ছে 5 কালার সলিউশন, যে 5টা রং দিয়ে আমরা অবশ্যই পারি এই রকম ভাবে রাঙিয়ে দিতে, যে যাদের মধ্যে একটা যারা একটা বর্ডার শেয়ার করছে তাদেরকে আমি ডিফারেন্ট কালারে রং দেব, এরকম ভাবে আমরা করতে পারি। হিয়ার এই শোয়ে 4 কালার প্রবলেম, যেটা হচ্ছে অনেকদিন ধরে মানুষ এটা নিয়ে ভাবনা চিন্তা করেছে, এবং অনেক ভাবনা চিন্তার পরে এই সলিউশনটা এসেছিল। আমি প্লেনোগ্রাফের কনসেপ্টে যাব না, এখানে যাব না, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। দিস ইজ দ্য ফোর কালার ওয়ার্ল্ড ম্যাপ অ্যাজ শোন।
এইটা দিয়ে এবং আর দুই একটা কথা বলে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে বোধহয় এখানে এমন কেউ উপস্থিত নেই যে কখনো না কখনো গুগল ম্যাপ খুলে দেখেনি, বা কখনো না কখনো হোয়াটসঅ্যাপ ইউজ করেনি, বা ইন্টারনেট অ্যাটলিস্ট ইউজ করেনি, এরকম কোনো মানুষ নেই, কেউ নেই এখানে। আমি বলতে পারি খুব নির্ভর, মানে খুব জোর দিয়ে এটা বলতে পারি এরকম কেউ নেই। তো আমাদের মনে নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা এরকম আসে যে গুগল কিভাবে ওই ম্যাপটা দেখায়, কিভাবে আমি যে একটা রাস্তা তৈরি করে দেয় দুটো ডিফারেন্ট পয়েন্টের মধ্যে, তো সেই যে রাস্তাগুলো দেখায় এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সে সে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিন্দুকে এক একটা গ্রাফের বিন্দু হিসেবে দেখে, এবং তাদের মধ্যে যতগুলো পথ সম্ভব তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স যে পথটা সেটা সে ডিটারমাইন করে দেয়। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এবং একই রকম ভাবে ফেসবুক কিভাবে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সে কিভাবে জানে যে কার প্রতি আমি ইন্টারেস্টেড হতে পারি। তো এই ধরনের যত জায়গায় আমরা যাব, যদি আমি ইলেকট্রিক সার্কিটকে ভাবি, দ্যাটস এ গ্রাফ, তাকে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তার করেসপন্ডিং গ্রাফ এবং তার ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাটমিক স্ট্রাকচার, একই রকম ভাবে যদি আমি ডিএনএ স্ট্রাকচারিং গুলো দেখি এবং তার উপর বহু এরকম কাজ হয়েছে যেখানে গ্রাফ থিওরিটিক বিভিন্ন রকম সূত্র সেগুলো বিভিন্ন ভাবে এসেছে। কাজেই অঙ্ক যেটা এখানে কনসেপ্ট ছিল যে আমাদের জীবনের সর্বত্র আমরা জেনে এবং না জেনে যে অঙ্কের জায়গাগুলোকে ইউজ করি এবং যদি জানার আমি চেষ্টা করি, তাহলে হয়তো আজ বাদে কাল তোমরা আরো অনেক ভালোভাবে আমাদেরকে নতুন কিছু দিশা দেখাতে পারবে। এই ভাবনা নিয়ে, এই আশা নিয়ে আমি শেষ করছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
মন্ত্রীদের কিছু অ্যানাউন্স করবে, এখন তোমরা একটু বসো আর পাঁচ মিনিট পরে স্যার আবার নতুন শুরু করবে, ঠিক আছে? এটা একবার ভেবে নাও কি শুনবে, তাহলে মাথার মধ্যে থাকবে। আচ্ছা, যারা নতুন যারা আজকে সেখানে লাইন দাও।